কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো এই কঠিন বাস্তবতা মেনে নিয়ে সবাই ভালো আছো, কুশল আছো। অন্যান্য দিনের মতো আজকেও আমি তোমাদের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব করিন্থীয় শাসন দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ সরকার ও প্রশাসনিক কাঠামোর নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদের মধ্যে যে সকল বিষয় নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে জাতীয় সংসদের গঠন, জাতীয় সংসদের সদস্যদের যোগ্যতা, জাতীয় সংসদের সদস্য পদের অযোগ্যতা এবং জাতীয় সংসদের সদস্য পদের অবসান। প্রথমেই আলোচনায় আসা যাক জাতীয় সংসদের গঠন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটা একক বিশিষ্ট আইনসভা আছে, আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350, তার মধ্যে 300টি সাধারণ আসন এবং 50টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সাধারণত প্রতি 5 বছর পরপর একক নির্বাচনে এলাকা হতে জনগণের প্রত্যক্ষ ভোটে 300 জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যগণ মহিলাদের সংরক্ষিত আসনে নির্বাচন কার্য সম্পন্ন করে। 18 বছর বয়স্ক বাংলাদেশের প্রকৃত নাগরিক, যে কোনো নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। মহিলা সদস্যগণ সংরক্ষিত আসন ছাড়াও যে কোনো আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এবং নির্বাচিত হতে পারে। জাতীয় সংসদের একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার থাকে, তার জাতীয় সংসদের সদস্যদের মধ্যে হতে জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হন। বিষয়টি আমি আবার একটু আলোচনা করতে চাই। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের একটা একক বিশিষ্ট আইনসভা আছে, আইনসভার নাম জাতীয় সংসদ। জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 350, তার মধ্যে 300টি সাধারণ আসন এবং 50টি আসন মহিলাদের সংরক্ষিত আছে। সাধারণত প্রতি 5 বছর পরপর একক নির্বাচনী এলাকা হতে জনগণের প্রত্যক্ষ ভোটে 300 জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিত সদস্যগণ মহিলাদের সংরক্ষিত আসনে নির্বাচন কার্য সম্পন্ন করেন। উল্লেখ্য যে মহিলাগণ সংরক্ষিত আসন ছাড়া অন্য যে কোনো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং নির্বাচিত হতে পারে। 18 বছর বয়স্ক বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আবার বলছি, ন্যূনতম 18 বছর বয়স্ক বাংলাদেশের প্রকৃত যে কোনো নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। জাতীয় সংসদের একজন স্পিকার এবং ডেপুটি স্পিকার থাকেন, তার জাতীয় সংসদের মধ্যে হতে জাতীয় সদস্যগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকেন। জাতীয় সংসদ সদস্যদের যোগ্যতা, কোনো ব্যক্তিকে জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচিত হতে হলে তার মূল 3টি যোগ্যতা থাকতে হবে। 1, তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। 2, তাকে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে। তার নাম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকার যে কোনো আসনে অন্তর্ভুক্ত হতে হবে। আমি আবার বলছি, জাতীয় সংসদে কোনো ব্যক্তিকে নির্বাচিত হতে হলে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাকে কমপক্ষে 25 বছর বয়স্ক হতে হবে, তার নাম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকার যে কোনো আসনে অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ বাংলাদেশের যে নির্বাচনী নির্বাচনের সময় গোটা দেশকে 300টি আসনে বিভক্ত করায়, কোনো ব্যক্তিকে নির্বাচিত হতে হলে এই 300টি আসনের যে কোনো একটি আসনে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকলে তিনি যে কোনো আসনে, অর্থাৎ তার নাম যে এলাকায় অন্তর্ভুক্ত সেই আসন ছাড়াও যে কোনো আসনে সদস্য পদে তিনি নির্বাচন প্রতিনিধিত্ব করতে পারেন এবং নির্বাচিত হতে পারেন। জাতীয় সংসদের সদস্যদের অযোগ্যতা, কোনো ব্যক্তির উপযুক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিম্নলিখিত কারণে তিনি জাতীয় সংসদের সদস্য পদে নির্বাচনে অযোগ্য বিবেচিত হতে পারেন। তিনি যদি উপযুক্ত আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন, দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায়মুক্ত না হন, তিনি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর কারাভোগের পর 5 বছর অতিবাহিত না হলে, প্রদত্তের কোনো লাভজনক পদ অধিষ্ঠিত থাকলে, কোনো আইনের দ্বারা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হলে। আবার বলছি, কোনো ব্যক্তি উপরোক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও নিয়মিত কারণে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। তিনি যদি উপযুক্ত কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ বলে ঘোষিত হন, দেউলিয়া ঘোষিত হবার পর দায়মুক্ত না হন,
তিনি যদি কোনো বিদেশী রাষ্ট্রে নাগরিকত্ব অর্জন করেন কিংবা বিদেশী রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন, তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্যূন 2 বছর কারাভোগের পর 5 বছর অতিবাহিত না হলে, অর্থাৎ কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে 2 বছর শাস্তি ভোগ করার পর মুক্ত হয়ে 5 বছর অতিবাহিত না হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে পারবেন না। প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে তিনি যদি অন্য কোনো কারণে বা আইনের দ্বারা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হন। যদি 1962 সালের বাংলাদেশ যোগ সংস্কারী আদেশের অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হয়ে থাকেন, কোনো সংসদ সদস্য নির্বাচনের পরে তার সদস্য যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন দেওয়া বা বিতর্ক দেখা দিলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে প্রেরণ করা হবে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিবেচিত হয়। অর্থাৎ কোনো ব্যক্তি নির্বাচিত হয়ে গেলেন যার পর তার সংসদ সদস্য থাকা বা না থাকা বা উপরোক্ত যোগ্যতা অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন দেখা দিলে বিষয়টি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদের সদস্য পদে অবসান, সাধারণত 5 বছরের জন্য জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সাধারণভাবে ধরে নেওয়া হয় যে কোনো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি 5 বছর তার পদে বহাল থাকবেন, কিন্তু নিমিত্ত কারণে তিনি 5 বছর আগেই তার সদস্য পদ হারিয়ে ফেলতে পারেন। কারণগুলি নিম্নরূপ: 1, তিনি যদি সংসদে নির্বাচন হওয়ার পর 90 দিনের মধ্যে শপথ নিতে ব্যর্থ হন বা শপথপত্র স্বাক্ষর দিতে ব্যর্থ হন, অর্থাৎ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে তাকে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে এবং শপথপত্রে স্বাক্ষর দিতে হবে, এই কাজটি করতে ব্যর্থ হলে তার সদস্যপদ হারিয়ে যাবে। কোনো সংসদ সদস্য সংসদের বিনা অনুমতি পরপর 90 বৈঠক দিবস অনুষ্ঠিত থাকলে, অর্থাৎ সংসদের বিনা পারমিশনে বা বিনা অনুমতিতে কোনো সংসদ সদস্য যদি পরপর 90 বৈঠক দিবস সংসদে অনুপস্থিত থাকে তাহলে তার সংসদ বাতিল হয়ে যাবে। মেয়াদপূর্তির আগে সংসদ ভেঙে গেলে সকল সদস্যের সদস্যপদ শূন্য হবে, অর্থাৎ কোনো কারণে রাষ্ট্রপতি যদি সংসদ ভেঙে দেন তাহলে সকল সদস্যের সদস্যপদ শূন্য হবে। যদি কোনো সদস্য অপকৃষ্ট বা দেউলিয়া বা বিদেশি প্রণীত হন, যদি কোনো দলের প্রার্থীর উপর নির্বাচিত হওয়ার পরে কোনো সংসদ সদস্য দল হতে পদত্যাগ করেন বা দলীয় আদেশ অমান্য করে দলের বিপক্ষে ভোটদান করে, তিনি যদি কখনো নিজ স্বাক্ষরিত পদত্যাগ পত্র স্পিকার নিকট প্রেরণ করেন, কোনো ব্যক্তি 2 বা ততোধিক আসনে নির্বাচিত হতে পারেন কিন্তু তিনি যে কোনো একটি আসনে প্রতিনিধিত্ব করতে পারবেন, নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পরে তিনি কোন আসনে প্রতিনিধিত্ব করবেন সেই কথা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে, এই কাজটি করতে ব্যর্থ হলে তার সকল আসন শূন্য বলে বিবেচিত হবে। অর্থাৎ আমরা জানি যে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন তারা অনেক আসনে 2-3টা আসনে নির্বাচিত হন কিন্তু তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন যে কোনো একটি আসনে, তিনি কোন আসনটি রাখবেন সেইটা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে, তিনি যদি 30 দিনের মধ্যে এই কাজটি করতে ব্যর্থ হন তাহলে সংসদে তার সকল আসন শূন্য বলে বিবেচিত হবে। তো বিষয়টি নিয়ে আর একটু কথা বলতে চাচ্ছি। আবার কোনো সংসদ সদস্য 5 বছরের জন্য নির্বাচিত হন, আবার যখন উপনির্বাচন হয় উপনির্বাচনের পরেও পরবর্তী সংসদের মেয়াদ 5 বছর পূর্তি পর্যন্ত তিনি তার পদ বহাল থাকবেন, এটাই স্বাভাবিক, কিন্তু নিম্নলিখিত কারণে মেয়াদ উত্তীর্ণের আগেই তার সদস্যপদ বাতিল হতে পারে, সে কারণগুলি নিয়ে আমি আবার একটু কথা বলতে চাচ্ছি। যদি কোনো সংসদ সদস্য তার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হতে 90 দিনের মধ্যে শপথ গ্রহণ বা শপথপত্রের স্বাক্ষর দিতে ব্যর্থ হন, কোনো সংসদ সদস্য সংসদে বিনা অনুমতিতে পরপর 90 বৈঠক দিবস সংসদে অনুপস্থিত থাকেন, মেয়াদপূর্তির আগে সংসদ ভেঙে গেলে সকল সদস্যপদ শূন্য হবে, যদি কোনো সদস্য অপকৃত দেউলিয়া বা বিদেশি প্রমাণিত হন, কোনো দলের প্রার্থীর উপর নির্বাচিত হওয়ার পরে যদি উক্ত সদস্য দল হতে পদত্যাগ করেন বা দলীয় আদেশ অমান্য করে সংসদে অনুপস্থিত থাকেন অথবা ভোটদানে বিরত থাকেন, তিনি যদি নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র স্পিকার নিকট প্রেরণ করেন, কোনো ব্যক্তি 2 বা ততোধিক আসন থেকে নির্বাচিত হতে পারেন কিন্তু তিনি যে কোনো একটি আসনে প্রতিনিধিত্ব করতে পারবেন, তিনি কোন আসনে প্রতিনিধিত্ব করবেন এই নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার 30 দিনের মধ্যে বিষয়টি লিখিতভাবে নির্বাচন কমিশনকে অভিহিত করতে হবে, এই কাজটি করতে ব্যর্থ হলে তার সকল আসন শূন্য হবে। এ বিষয়েও
কোনো সংসদ সদস্যের সদস্যপদ বহাল থাকা অবসান হয়েছে কি না এই নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি শুনানি অনুষ্ঠিত নির্বাচন কমিশন প্রেরণ করা হবে এবং এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে থাকছে, আগামী দিন আবার কথা হবে ইনশাল্লাহ। কতদিন পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং ঘরে থাকবো, এবং জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবো। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ।